কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আলোচনা করব যে আপনারা যারা নাবালক আছেন তাদের সম্পত্তি তার বাবা বিক্রি করতে পারেন কি না তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন তো আমি আজকে আপনাদের কাছে একটু ক্লিয়ার করার চেষ্টা করি তো আপনারা মূল ভিডিওতে শোনার আগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই তো চলুন শুরু করা যাক আমরা অনেক সময় দেখে থাকি যে ছেলের মুসলমানি তাতে নানা খুব খুশি হয়ে দুই বিঘা জমি তাকে দান করেছে মেয়ে মুখে ভাত অথবা নাক ফুরানোর অনুষ্ঠান এখানে দাদা হয়তো এক বিঘা জমি মেয়েকে দান করেছে কিন্তু হয়তো তার কোনো একটা আর্থিক সংকটের কারণে তার বাবার ওই জমিটুকু বিক্রি করার প্রয়োজন হয়ে পড়ল তার ওই টাকাতে কোলাচ্ছে না তিনি জমি বিক্রি করবেন তার মেয়ের নাম অথবা ছেলের নামে জমি এখন মেয়ে অথবা ছেলে যিনি যার নামে জমি তিনি তো নাবালক তো নাবালক থাকা অবস্থায় তিনি তো জমি সেল করতে পারবেন না তো জমি সেল করবেন তার পক্ষে কে এটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন আছে তো আমি আপনাকে বিস্তারিত আজকে বলি তো সেটা হচ্ছে যে যিনি নাবালক থাকেন তার পক্ষে একমাত্র গার্জিয়ান হচ্ছেন বাবা বাবা যদি বেঁচে না থাকেন তার গার্জিয়ান দাদা এর পরে যদি দাদা না বেঁচে থাকেন তাহলে কিন্তু তার মা গার্জিয়ান হতে পারেন কিন্তু ওর প্রসেস আছে গার্জিয়ান হইতে হবে তারপরে জমি বিক্রি করতে হবে প্রসেসটা আমি একটু বলি তাহলে ক্লিয়ার হবে আপনাদের যে মা যখনই দাদা থাকবেন না বাবা থাকবেন না দুইজনই থাকবে না তখন মাকে গার্জিয়ান হইতে গেলে কারণ এদের পরেই কিন্তু সন্তানের সবচেয়ে কল্যাণময়ী যিনি তিনি হচ্ছেন তার মা বাবার থেকেও মা কল্যাণময়ী কিন্তু আইনে ধরা হয় যেহেতু বাবা বাইরে কাজ কর্ম করেন দাদা বাইরের পরিবেশ বোঝেন আমাদের দেশে গ্রাম বাংলার সাধারণ মায়েরা কিন্তু খুবই সহজ সরল পর্দা মহিলা হয়ে থাকেন তিনি যে ধর্মে নিয়ে হোক না কেন তার অত বাইরের বুঝ কম এর ফলে হতো কি সে যখন আইনটা করা হয়েছিল তখনকার কথা বলছি এর পরে ফলে হইতো কি যখনই উনি জমি মানে আর্থিক অনটনে পড়তেন ওনার পরিবারটা বা ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ার পরে তখন কিন্তু আপনার মানে জমিগুলো সেল করার প্রয়োজন হয় এখন সেল করতে গেলে তো আপনার নাবালকের সম্পত্তিও সেল করতে হবে তো নাবালকের সম্পত্তি মা কিভাবে সেল করবেন নাবালকের সাধারণত আমরা আমাদের একটা নর্মাল আইডিয়া থাকে যে মা তো সবচেয়ে এত মমতাময়ী উনি হয়তো সেল করতে পারবেন না ভাই উনি কোর্টের আদেশ ব্যতীত সেল করতে পারবেন না আইনে স্পষ্টভাবে বলা আছে কোর্টের আদেশ ব্যতীত সে মা কোনো জমি নাবালকের জমি সেল করতে পারবেন না কিভাবে পারবেন তো কোর্টে আসতে হবে কোর্টে একটা পারিবারিক মামলা করতে হবে যে আমি গার্জিয়ান হতে চাই লিগাল গার্জিয়ান শরীর এবং সম্পত্তির ওই নাবালকের শরীর এবং সম্পত্তির লিগাল গার্জিয়ান হওয়ার পরে তারপরে আপনার বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনবেন বাদী বিবাদী যদি বিবাদী এসে থাকেন সাধারণত কোর্টে দেখা যায় যে বিবাদী আসেন না কারণ বিবাদী নিকটাত্মীয় হন প্রতিপক্ষ আর কি হয়তো তার চাচা হতে পারে তার মামা হতে পারে কিংবা তার ফুফু হতে পারে এদেরকে সাধারণত করা হয় এরা আসেন না যদিও আসেন এসে বলে দেন যে ভাই আমার ভাস্তে অথবা ভাগ্নে আমার উনি অবশ্যই ওনার মার কাছে ভালো থাকবেন এবং ওনার মা এই জমিটা সেল করতে যদি গার্জিয়ান হন শরীর এবং সম্পত্তির আমাদের কারোর কোনো অবজেকশন নেই এই ক্ষেত্রে উনি কিন্তু একটা সার্টিফিকেট পাবেন যে উনি গার্জিয়ান হয়ে গেলেন মা লিগাল গার্জিয়ান হয়ে গেলেন মা লিগাল গার্জিয়ান হওয়ার পরে তখন কিন্তু তাকে ওই জমি বিক্রি করার জন্য বিজ্ঞ লোতে নিকট আবার ওই মামলাতেই কিন্তু একটা আবেদন করতে হয় আবেদনটা এভাবে করতে হবে যে আমি যে সম্পত্তির তফসিলটুকু দিয়েছিলাম এর মধ্যে কিছু জমি বিক্রি করতে হবে অথবা পোড়া জমি বিক্রি করতে হবে কিসের জন্য এখানেই একটা কিন্তু আছে যে আমার ছেলে মেয়ে দেখাশোনা পড়াশোনা এবং ভবিষ্যৎ এবং আমার ছেলে মেয়ে যে খাওয়া পড়া মানে লালন পালন আর কি বিশেষ করে শিক্ষা দীক্ষা এবং লালন পালনের জন্য এই জমিটা সেল না করলে আমি করতে পারছি না আমি বর্দানিশীন মহিলা ঘরে থাকি আমি গৃহিণী মানুষ তো আমি এগুলো বিক্রি না করলে করতে পারবো না তখন বিজ্ঞ আদালত যদি ন্যায় বিচারে মনে করেন যে সেল পারমিশন দিতে হবে দিয়ে দেন তবে সাধারণ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিজ্ঞ আদালত ন্যায় বিচারে পারমিশন দিয়ে দেন এই ন্যায় বিচারে পারমিশন দিলেই কিন্তু ওখানে একটা সার্টিফিকেট ইস্যু হয় এই সার্টিফিকেটে ওই বিষয়গুলো লেখা থাকে যে কি কি কারণে সেল করতে পারবেন তখন কিন্তু এই কারণগুলো দেখিয়ে তিনি রেজিস্টার মহাজয়ের কাছে মানে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমিটা সেল করতে পারেন তো আশা করি আপনাদের এই বিষয়ে ভ্রান্ত ধারণাগুলো ভেঙে ভেঙেছে কারণ বাবা যে কোনো সন্তানের লিগাল গার্জিয়ান দাদা বাবা অবর্তমানে দাদা যদি দাদা না থাকেন তাহলে কিন্তু লিগাল গার্জিয়ান হবেন অন্য যাই থাকুক মা হওয়া উচিত কিন্তু মাকে লিগাল গার্জিয়ান হিসেবে ধরা হয় না ধরতে গেলে আপনাকে কোর্টে মামলা করে আসতে হবে তো এটা হচ্ছে সারাংশ তো ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন দেশকে ভালো বাসবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি জীবনের এতটুকু উপকার করে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক কমেন্ট করবেন আর কোনো কিছু জানার দরকার হলে কমেন্টে জানাবেন সব কমেন্টের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না আমাদের প্রশাসন আমাদের যে কাজের ব্যস্ততার জন্য তো তারপরেও যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি যেগুলো কমেন্ট লিখে দিতে না পারি না সেগুলো ভিডিও আকারে দিয়ে দিই তো আপনারা ভিডিওগুলো ফলো করবেন সাবস্ক্রাইব করে এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ নাইস ডে